অনলাইনে যুক্ত সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আজকে আমি তোমাদের গণিত বইয়ের পঞ্চম অধ্যায়ের অনুশীলনী পাঁচের কতগুলি অঙ্ক সমাধান করে দিব। তোমরা সবাই খাতা কলম নিয়ে বসো। প্রথমে আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করব। প্রথমে আমরা কি সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করব। যেমন আমাদের এখানে আছে তিন নম্বরের অঙ্কটা থ্রি এ মাইনাস ইলেভেন এক্স ওয়াই। তাহলে আমাদের এই বর্গ নির্ণয়ের সূত্র আমাদের আছে কি দুইটা, একটা হলো কি এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, আর একটা আছে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এখন আমরা যে অঙ্কটা দেখতেছি তিন নম্বর অঙ্কটা, এটা হলো থ্রি এ মাইনাস ইলেভেন এক্স ওয়াই। এই অঙ্কটা আমরা উঠাইলাম। এখন আমরা কি করবো, বর্গ করবো। থ্রি এ মাইনাস ইলেভেন এক্স ওয়াই আর স্কোয়ার দিবা আর সাইডে কি লিখবা, লিখবা বর্গ করবো। এখন আমরা থ্রি এ কে আমরা এ ধরবো কোন সূত্রে, দুই নম্বর সূত্রে ধরো। তাহলে থ্রি এ আমরা এ ধরবো, তার মানে কি থ্রি এ আর স্কোয়ার সূত্রটা মাইনাস এ মাইনাস টু এ মানে থ্রি এ বি কত, বি হলো ইলেভেন এক্স ওয়াই অঙ্কের ক্ষেত্রে। আর আমাদের সূত্র মেয়েদের শুধু বি আছে, এরপরে প্লাস হবে কি ইলেভেন এক্স ওয়াই আর হোল স্কোয়ার। এখন আমরা কি লিখবো, এটা দুইবার থ্রি ইন্টু থ্রি মানে নাইন, নাইন এক্স স্কোয়ার মাইনাস তিন নম্বরে ছয়, ছয় এগারো ছেষট্টি সিক্সটি সিক্স এ এক্স ওয়াই। এটা আমরা কি করলাম, তিন নম্বরে ছয় আর ছয় এগারো কত ছেষট্টি, ছেষট্টি এ এক্স ওয়াই প্লাস ইলেভেন এক্স ওয়াই স্কোয়ার, তার মানে হলো ইলেভেন ইন্টু ইলেভেন তার মানে একশত একুশ, আর এক্স আর ওয়াই এর স্কোয়ার দিবা এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার, এটা হলো আমাদের কি আনসার। এরপর আমরা দেখবো এখন এই তিন রাশির আমরা বর্গ নির্ণয় করব। তোমরা সবাই এটা দেখতে চাও, আমরা কি তিন রাশির আমরা এখন কি করব, একটা বর্গ নির্ণয় করব। দশ আমরা দশ নম্বর আমরা তিনটাই আছে, টু এক্স এক্স প্লাস ওয়াই, টু এক্স এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। তাহলে আমাদের এখানে তিন রাশির কোনো সূত্র নেই, তিন রাশির কোনো কি সূত্র নেই, এই জন্য আমরা কি করবো প্রথম দুইটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়া, তাহলে টু এক্স এক্স প্লাস ওয়াই ব্র্যাকেট দিয়ে এমন হবো আর টু এক্স টু আর হোল স্কোয়ার, এখানে লিখবা কি বর্গ করে। আমরা কি করলাম, দশ নম্বর আমরা দেখো টু এক্স প্লাস ওয়াই মাইনাস টু, না এটা টু না এটা জেড, টু এক্স মাইনাস ওয়াই সরি টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, তাহলে এটা কি জেড। তাহলে আমরা টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, তাহলে টু এক্স প্লাস ওয়াইকে আমরা কি করবো মনে মনে এটাকে আমরা এ ধরে নেব আর এটাকে জেডটাকে বি ধরে নেব। এখন আমরা কি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র করব। এখন আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ফেলবো। এখন আমরা দেখো এ স্কোয়ার, এ স্কোয়ার মানে হলো টু এক্স প্লাস ওয়াই, এগুলো এ স্কোয়ার মাইনাস সূত্রে টু এ মানে কত, টু এক্স প্লাস ওয়াই, টু এক্স প্লাস ওয়াই ইন্টু জেড আর প্লাস বি স্কোয়ার মানে কি জেড এর স্কোয়ার। এখন আমরা লক্ষ্য করো যে টু এক্স প্লাস ওয়াই এটা আবার কি আমাদের বর্গের সূত্রে আবার পরে এক নম্বর সূত্রটা আবার আমরা ফেলবো। তাহলে এখানে টু এক্স হবে এখানে এ
আর ওইটা y কাম b তাহলে এখন ফলাও আবার আবার সূত্রে ফলাই যাবে কি এর স্কয়ার প্লাস এর সূত্র প্লাস সূত্রে 2 এক কত a হলো 2x b কত হলো y প্লাস b স্কয়ার মানে কি y স্কয়ার অর্থাৎ 2x প্লাস y কে বর্গের সূত্রে ফল মানে ফলাও এখন আমরা কি করব মাইনাস a 2 দিয়ে গুণ করব তাহলে কি হবে এটা তাহলে 4x হবে আর প্লাস 2y হবে আর ব্র্যাকেটের বাইরে কি আছে z আর প্লাস z এর স্কয়ার এখন আমি কি করব 2x স্কয়ার তার মানে কি দুই বার গুণ করলে হয় 2 * 2 হলে 4 এলো x স্কয়ার আর এখানে গুণ করলাম 2 2 * 4 তাহলে কি 4x y प्लस y स्क्वायर माइनस ए z का गुण करो तो क्या हो गया 4xz ब्रैकेट में डाल के वो चिन्ह परिवर्तन हो जाएगा माइनस 2yz प्लस z स्क्वायर इधर क्या हम लोग यदि সাজাই তাহলে সাজা আমরা উত্তরটা লিখব তাহলে সাজাও স্কয়ার গুলো একসাথে নিয়ে আসো তাহলে শুধু স্কয়ার গুলো একসাথে নিয়ে আসলে হবে তোমার 4x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস কি z স্কয়ার প্লাস 4xy মাইনাস 2x 4xz মাইনাস 2yz এটা আমাদের কি অংশ এবার আমরা একটা সরল করব একটা সরল অঙ্ক আমরা এখন করব দুই নম্বর সরল করব এখানে আমাদের এখানে আমরা কি উপরে যাব উপরে আমরা কি দেখব এ x
থেকে আমরা লিখব x এর সমান হচ্ছে আমরা কি 5 এর প্লাস 3d এটাকে 5 এর প্লাস 3d প্লাস y এর ধরছি কি আমরা 4 এর মাইনাস 3d 4 এর মাইনাস 3d আর হোল স্কয়ার এবার আমরা কি লিখব দেখো এখানে প্লাস 3d আর এটা মাইনাস 3d দুটো বাদ দিও মাসকে আমাদের কি থাকবে তাহলে 5 এ আর 4 এর 9 এ 9 এর অনুসরণ এটা 9 এর অনুসরণ কি 9 না 81 দেখি বা s এটা হলো আমাদের কি সরলের রেজাল্ট এখন আমরা সবাই বর্গের কি মানে
শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য দ্বিতীয় মার্চের দ্বিতীয় সপ্তাহে বাড়ির কাজ এটা জমা দিবেন 10/3/2021 বুধবার বাড়ির কাজের মধ্যে এই দুটো দেওয়া আছে পয়েন্ট ও সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো দুটো দেওয়া আছে (5x^2+9x^2) 2x^2+y^2 মানে জেড স্কয়ার কয়টা দেওয়া আছে a+b = 5 এবং a = 12 হলে দেখাও যে a² + b² = 1 ব x + 1/x = 5 হলে প্রমাণ করো যে (x²-1x²)² = 525 এই আমাদের বাড়ির কাজটি তোমরা আগামী 10/3/2021 বুধবার দিন বাড়ির কাজে জমা দিলে সবাই এই পদ্ধতির অঙ্গগুলো ভালো করে মাথায় করবে এবং সমস্যা হলে অ্যাসাইনমেন্ট করা দেওয়ার সময়ের সাথে বলবে যে এই ধরনের সমস্যা কোনো সমস্যা নিশ্চিত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এই বলেই ধন্যবাদ সবাইকে ম্যাডাম বসে পড়ে Thank you.